নিসারউদ্দিন আল নাসেরি সাহেবকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে গণসংবর্ধনা গ্রহণ করছেন শেখ হাফেজ কারী নিসারউদ্দিন আল নাসেরি সাহেব দামাত বরকাতুহু আলহামদুলিল্লাহ এই পর্যায়ে গণসংবর্ধনা দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব হযরত মাওলানা সাজিদ রহমান ফয়জি সাহেব হযরত মাওলানা মুফতি ইলিয়াস মাদারীপুরের সাহেব দামাত বরকাতুহুমকে এবং জনাব হযরত মাওলানা তানভীর আহমদ সিদ্দিকী সাহেবকে গণসংবর্ধনায় সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গণসংবর্ধনা দেওয়া হচ্ছে বিশ্বজয়ী হাফেজ এবং কোরআনের আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে দানকারী হাফেজ মোহাম্মদ আবুল রাহাত গণসংবর্ধনা গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ আবুল রাহাত নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো হাফেজ আবুল রাহাতের তেলাওয়াত শুনবো এই জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ঠিক এই মুহূর্তে কোরআনের সুর এখানে বেজে উঠবে আর আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআনের আওয়াজ কোরআনের সুর কোরআন তিলাওয়াত আপনার ঈমানকে বৃদ্ধি করবেই ইনশাআল্লাহ আমরা হাফেজ আবুল রাহাতের কোরআন তেলাওয়াত শুনব সে কিভাবে ফুটবল তো শুনেছি ২৪টি দেশে হচ্ছে অথবা ৩০টি দেশে মিলে একটি বিশ্বকাপ হচ্ছে ৫০টি দেশও কাতারে অংশ নেয় নাই ফুটবল বিশ্বকাপে আমাদের দেশের ফুটবল বিশ্বকাপে ওখানে বিশ্বকাপ আনতে পারবে কিনা জানি না আর সে যে বিশ্ব কোরআন প্রতিযোগিতা অংশ নিয়েছে সেখানে অংশ নিয়েছে ১১৭টি দেশ আর সে একা যে একজন আর আমি গিয়েছি আমি আরও দুজন আর কেউ নেই আমাদের সাথে আল্লাহ ছাড়া আর বিশ্বকাপ যারা গিয়েছে ১১ জন মিলে খেলবে সেখানে প্রত্যেক দেশের প্রতিনিধি রয়েছে কোচ রয়েছে ডাক্তার রয়েছে অনেক কিছু রয়েছে তারপরেও আমাদের দেশ এ পর্যন্ত আমাদের দেশ এ পর্যন্ত বিশ্বকাপ আনতে পারে যদি একটি দেশকে হারাই কয়েকদিন আগে আপনারা শুনেছেন আমাদের দেশের মেয়েরা একটি ফুটবল খেলায় জয়লাভ করেছে সেখানে কি পরিমাণে সাংবাদিকরা ভিড় করেছে সেই বিমানবন্দরে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাদেরকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু সে যে সারা পৃথিবীকে হারিয়ে ১১৭টি দেশকে হারিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার সম্মানকে বয়ে এনেছে তাকে এখনো সংবর্ধনা দেওয়া হয় নাই আমরা দোয়া করি যারা এখনও তাদের তাকে সংবর্ধনা দেয় নেই তাদের জন্য শুভ বুদ্ধির উদয় হয় একজন হাফেজ কোরআন সে বাংলাদেশের জন্য সেখানে কিন্তু যখন কুয়েতে পুরস্কার বিতরণের মধ্যে তার নাম বলা হয়েছে সেখানে একথা বলে নাই যে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার নেসা সাহেবের ছাত্র এরকম কিছু বলে নাই আমরা ছেলেটিকে তৈরি করলাম এত কষ্ট করে তারপরে আমাদের নাম বলা হয়নি বলা হয়েছে বাংলাদেশ আর সে সে একমাত্র ব্যক্তি যিনি পতাকা হাতে নিয়ে গিয়েছেন আপনারা যারা ভিডিও দেখেছেন তার ভালো করে খেয়াল করেছেন তার হাতে বাংলাদেশের পতাকা ছিল যে ছেলে বাংলাদেশকে ১১৭টি দেশের মধ্যে উপস্থাপন করেছে তুলে ধরেছে তাকে আজকে বাংলাদেশ সংবর্ধনা দেয় না আজকে কোরআনের মাহফিলে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা হাফেজ আবুল রাহাতের কোরআন তেলাওয়াত শুনবো এবং সে কিভাবে বিশ্বজয় করেছে এরকম বিশ্বজয় করার জন্য একজন হাফেজ কোরআনের আপনাদের ছেলেদের কি করা উচিত কি করণীয় আমরা তার কাছ থেকে সে কথাগুলিও শুনবো আর আজকে আমরা যে মাদ্রাসায় এসেছি আমরা ওই মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা থেকে হাফেজ আবুল রাহাতের মতো এরকম বিশ্বসেরা হাফেজ গড়ার তৌফিক দান করেন আমরা কোরআন তেলাওয়াত শুনবো এক একটা হরফের জন্য ১০টি করে নেকি আমরা পাবো যদি মনোযোগ দিয়ে আমরা শুনি তারপরে আল্লাহ তো বলেছেন কোরআন এমন এক বাণী যে কোরআনের সুর
হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মত এরকম পাষণ্ড ব্যক্তিকে ঈমান আনতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল আমরা এখন আবু রাহাতের কাছ থেকে এমন এক বাণী শুনবো এমন এক কোরআন তেলাওয়াত শুনবো যে কোরআন তেলাওয়াত না শোনার জন্য আবু জেহেল আবু লাহাবরা প্রতিজ্ঞা করেছিল যে আর কোনোদিন রাত জেগে ঘুম নষ্ট করে এই বাইতুল্লাহ এসে মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর আর আমরা শুনবো না তারা প্রতিজ্ঞা করেছিল তারা বলেছিল সারা দিন যার বিরুদ্ধে আমরা কথা বলি আর রাত্রে বেলা ঘুম বাদ দিয়ে আরামের ঘুম বাদ দিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি এটা তো ঠিক না আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আর কোনদিন রাত জেগে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো না পরের দিন সবার আগে আবার আবু জেহেল চলে আসলেন বললেন সবাই এসে বললেন গতকাল না প্রতিজ্ঞা করলাম আমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো না আবু জেহেল বললেন এর চেয়ে স্বাদ এর চেয়ে মজা আর কোন বাণী হতে পারে না আমরা সেই আবু রাহাতের কোরআন তেলাওয়াত শুনবো যে 170টি দেশকে হারিয়ে বাংলাদেশে লাল সবুজের পতাকার সম্মানকে সে বয়ে এনেছে আপনারা তো নাম শুনছেন 170টি দেশ কিন্তু 170টি দেশকে হারাতে কত পরিমাণ পরিশ্রম কত পরিমাণ মেধা কত পরিমাণ সাধনা কত পরিমাণ কান্না কত পরিমাণ নামাজ কত পরিমাণ মেহনত সেটা তো আপনারা দেখবেন না যেখানে কোরআন নাজিল হয়েছে সেই দেশকে টপকিয়ে আমরা তো অনারব দেশ সেই অনারব দেশের বাচ্চা কিভাবে পুরা দুনিয়ার সকল হাফেজদেরকে পরাজিত করে সে বাংলাদেশের জন্য বিশ্ববিজয়ী হইল আমরা তার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো এবং তার কাছ থেকে এই বিষয়টিও জানবো তুমি কিভাবে এই বিশ্বকে হারিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার সম্মানকে বয়ে আনছো আমরা তার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো আর সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন এটি সাধারণ কোন তেলাওয়াত না এই কোরআন এমন এক শক্তিশালী এমন এক পাওয়ারফুল জিনিস এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন হাফেজ কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আজকের এই মাহফিল থেকে হাফেজ আবু রাহাতের সম্বোধনা থেকে আমি সবাইকে একটি মেসেজ দিতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানান নিয়ত করেন যে আমিও আমার ছেলেকে হাফেজ কোরআন বানাবো আমিও আমার মেয়েকে হাফেজ কোরআন বানাবো একজন হাফেজ কোরআনের বাবাকে কাল হাশরের মাঠে মুকুট পরানো হবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীকে মুকুট পরানো হয় না আগেকার যুগের রাজা বাদশাদেরকে মুকুট পরানো হইতো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে হাফেজ কোরআনের বাবাকে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মুকুট পরাবেন কত বড় সম্মানের বিষয় আমরা নিয়ত করি যে আমরাও আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো আজকে হাফেজ আবু রাহাতের বাড়ি সিরাজগঞ্জ তার বাবাকে দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় করে একজন হাফেজ কোরআন হওয়ার কারণে আজকে বাবার এত সম্মান তাহলে আল্লাহ পাক তাকে কি সম্মান দিবেন হাফেজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের দিন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কথা আমরা জানি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন আর সকল হাফেজ কোরআনদেরকে শোনাবেন এজন্য আমরা হাফেজ কোরআন হাফেজ আবু রাহাতের তেলাওয়াত শুনবো এবং আল্লাহ তাআলা যেন এই ওসিলা করে আমাদের সন্তানদেরকেও এরকম আবু রাহাতের মতো বিশ্ববিজয়ী হাফেজ কোরআন হিসেবে কবুল এবং মঞ্জুর করেন আমরা এই মুহূর্তে হাফেজ আবু রাহাতের কোরআন তেলাওয়াত শুনবো যিনি কুয়েতে গিয়ে একা একা কুয়েতে গিয়ে 11 জন মিলে নয় ফুটবল তো 11 জন মিলে ক্রিকেট 11 জন মিলে কিন্তু সে একা আর ফুটবল হয় কম কম যদি বলি আমরা বেশি যদি বলি তাহলে বলে 85টি দেশের মধ্যে অনেকে যারা জানেন আমি জানি না ফুটবল বিশ্বকাপ কতজন নিয়ে হয় আর ক্রিকেট বিশ্বকাপ কতজন নিয়ে হয় আমি জানি না কিন্তু সে যেখানে অংশ নিয়েছে সেখানে 170টি দেশ অংশ নিয়েছে সাধারণ কথা নয় আমরা তার কোরআন তেলাওয়াত শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যেন হাফেজ আবু রাহাতকে একজন বিশ্ববিজয়ী আল্লাহওয়ালা আলেমে দিন হিসেবে কবুল এবং মঞ্জুর করেন এই মুহূর্তে হাফেজ আবু রাহাত কোরআন তেলাওয়াত করছেন বিশ্বজী হাফেজ হাফেজ আবু রাহাত তাকে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم.